চিকেন লাবাবদার বানানোর জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেব অল্প একটু তেল। তেলটা গরম হয়ে গেছে, এটাতে দিয়ে দেব তিনটে এলাচ, একটা বড় এলাচ, 1 ইঞ্চির দুটো দারচিনি, আর জৈত্রী। এটাকে এবার একটু ভালো করে ভেজে নেব যাতে গন্ধটা বেরোয়। এলাচ দারচিনির একটা সুন্দর গন্ধ অলরেডি বেরিয়ে গেছে। এইখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ চপ করে কেটে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে হালকা করে হালকা ব্রাউন করে ভেজে নেব। হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এবারে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট। এটাকে ভালো করে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 30 সেকেন্ডের মতো এটা ভেজে নিয়েছি। এবারে এটার মধ্যে দেব 1 চামচ হলুদ, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন ধনের গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেব অল্প একটু সল্ট, সলটা প্রথমে কম দেব কারণ পরে আবার লাগবে। এবারে এটার মধ্যে দেব 2টো টমেটো, আমি পিউরি বানিয়ে রেখেছি, সেইটা দিয়ে দিব। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষে গেছে এবং তেলও বেরিয়ে এসেছে। এই অবস্থায় এখানে দিয়ে দেব, আমি 1/2 কিলো চিকেন নিয়েছি। এই চিকেনটা খুব ভালো করে এটার সঙ্গে কষিয়ে নেব। চিকেন কষানোর সময় ফ্লেম কিন্তু হাই রাখতে হবে, কারণ কম আঁচে চিকেন কষালে চিকেন থেকে জল ছেড়ে দেয় এবং সেই জলটা ছাড়লে আস্তে আস্তে এটা চিকেনের যে একটা জুসিনেস থাকে সেটা নষ্ট হয়ে যায়, চিকেনটা ছিদ্রে ছিদ্রে হয়ে যাবে। চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবারে 1/2 কাপ গরম জল এটার মধ্যে ঢেলে দেব। দিয়ে ঢাকা দিয়ে দেব যাতে চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। প্রায় 15 মিনিট হয়ে গেছে, চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসটাকে অফ করে দেব। অফ করে দিয়ে শুধু চিকেনের পিসগুলো তুলে নেব।
এবারে এটাকে একদম ঠান্ডা করে নেব। মশলাটা ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেব 1 চামচ ঘি, 1 টেবিল স্পুন ঘি দেব। এবারে দিয়ে দেবো এটার মধ্যে 1/2 চামচ আদা রসুনের পেস্ট। এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম, নইলে খুব ছেটে নিয়ে। এবার আদা রসুনটাকে খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি, এবারে এই মশলাটা এটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে এটাকে কষাবো। এটাতে দেব লাল কাশ্মীরি লাল মির্চ 1/2 টিস্পুন, আর গরম মশলা 1/2 টিস্পুন। দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। এই অবস্থায় দেব এখানে 10-15টা কাজু, গরম জলে ভিজিয়ে পেস্ট করে নিয়েছি, সেইটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে এটাকে ফোটাবো। এবার এটার মধ্যে দিলাম এবার 1 টিস্পুন মতো কসুরি মেথি, অল্প একটু সল্ট স্বাদ অনুসারে। এই অবস্থায় দিয়ে দেব এই চিকেনগুলো। চিকেনগুলো দিয়ে এবার খুব ভালো করে ফোটাবো, মিনিট 5-7 এটাকে বন্ধ করে ফুটিয়ে নেব। মিনিট 5 হয়ে গেছে, এবারে এটার মধ্যে দিয়ে দেব একটু ধনে পাতা, একটুখানি চিনি। খুব ভালো করে মিক্স করে নেব। ব্যাস এবারে হয়ে গেছে, এবারে এটাকে নামিয়ে দেবো।